হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনাদের এনি ডিভাইস রুট করে দেখাবো। ফার্স্ট অফ অল আমার ফোনটা দেখিয়ে দিচ্ছি, আমার ফোনটা কিন্তু নন রুটেড। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যে আমি আসলে রিয়েল ভিডিও মেক করি নাকি ফেক। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর রুট কেন ফেল হয় এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো বা ডিসকাস করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তো তার জন্য আপনারা ক্রোম বাজারে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন RWT রুট মাস্টার। তো রুট মাস্টার যেটা লেটেস্ট ভার্সন এপিকেটা আছে এটা মাস্ট আপনারা ডাউনলোড করবেন। তো ভাই আপনারা অনেকেই করেন কি যে ভিডিওগুলি স্কিপ করেন, তো এই ক্ষেত্রে আমি কিন্তু ভয়েস দিতে চাই না। তো আপনারা যদি স্কিপ না করেন তাহলে আমি কন্টিনিউ ভয়েস দিয়ে ভিডিও মেক করব। আর তারপর আপনারা যেটা করবেন এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনারা ভিজিট করবেন। তো ভিজিট করার পর লেটেস্ট ভার্সনটা মাস্ট আপনারা ডাউনলোড করবেন। আর বারবার বলতেছি প্লিজ প্লিজ ডোন্ট স্কিপ মাই ভিডিও, পুরো ভিডিওটি দেখবেন আপনারা, তাহলে অনেক কিছু শিখতে বা জানতে পারবেন। আর যারা ভিডিওগুলো স্কিপ করে চলে যান তারা বুঝতে পারে না, দেন আজেবাজে কমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে যে রুট মাস্টার এপিকে আছে এটার উপর ক্লিক দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, আমি আর করবো না। তো আমি ফাইনালি এটা ইনস্টল করে নিচ্ছি, আপনারা বারবার ইনস্টল করে নেবেন। আর বারবার বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা ইনস্টল হওয়ার পর আপনাদের জাস্ট আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আবারও আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। দেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন সুপার ইউজার। সো সুপার ইউজারটা মাস্ট বি আপনাদের লেটেস্ট ভার্সন যেটা আছে এটা আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। সো সুপার ইউজার রুট করার অনেক অ্যাক্সেস দিয়ে থাকে, তো এটা আমি সাজেশন করবো ডাউনলোড করার জন্য। এখানে লেখা আছে লেটেস্ট ভার্সন, এটার ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। বরাবর এটা আমার ডাউনলোড করা আছে, আমি আর করবো না, আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি। তো ফাইনালি এটা আমার ইনস্টল কমপ্লিট, তারপর জাস্ট ডান হয়ে গেছে, জাস্ট আমি হোম করে আসবো। আসার পর সুপার ইউজারটা যে ইনস্টল করলাম এটার উপর আমি ক্লিক দিয়ে দিব। তো এটার পর আসার পর আপনারা জাস্ট স্টার উপর ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ব্যাটারি কীভাবে লাইফ ইনক্রিজ করবেন বা বেশিক্ষণ চার্জ থাকবে সেই ওয়েগুলো দেখাবো। আর যাদের রুট ফোন আছে তাদের ফোনে হবে, আর যাদের উইদাউট রুট তাদের ফোনেও হবে। তো আপনারা যদি রিসেন্টলি বেশি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে লেখা আছে হাউ টু রুট, তো এটা হচ্ছে রুট আনডিটেক্টেড। তো এটার উপর আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন, আসার পর আবারও এখানে প্রেস করে দিবেন। তো দেওয়ার পর এখানে এ পর্যন্ত এটা ডিটেক্ট হবে না, তো এটা একটু সময় লাগবে। তো তারপর আপনারা যেটা করবেন জাস্ট সেটিংসে ক্লিক দিয়ে দিবেন। তো সেটিংসে ক্লিক দেওয়ার পর ব্যাক আসার পর অ্যাডিশনাল সেটিংস, এটার উপর ক্লিক দিয়ে আপনারা ডেভেলপার ওপেনিং এটার উপর ক্লিক দিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে ওএম আনলক অর ইউএসবি ডিবাগিং এটা আপনারা অন করে দিবেন। আর সিলেক্ট মক লোকেশন অ্যাপ, এখানে যদি আপনাদের হচ্ছে ওই অ্যাপটা থাকতো তাহলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে যেত, বাট এখানে অ্যাপটা এখানে শো করছে না, সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন, বুঝতে পারবেন। তো তারপর এখান থেকে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটার উপর আপনারা ক্লিক দিয়ে দেবেন। দেন তারপর এখান থেকে শো অল ANRS এটার উপর আপনারা জাস্ট ক্লিক দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে ডিজেবল অ্যাপস এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো ডিজেবল অ্যাপসে ক্লিক দেওয়ার পর আপনারা নিজে দিকে স্ক্রল করে আসবেন। দেন আসার পর আপনারা যে ডাউনলোড করলেন এবং ইনস্টল করলেন আপনাদের যে রুটটা রুট মাস্টার সে এটার উপর আপনারা ক্লিক দিয়ে এটা আপনারা তিন চারটা ক্লিক দিয়ে দেবেন, দেওয়ার ক্ষেত্রে আপনাদের এটা ইনেবল হয়ে যাবে। তো এটা হওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হোম করে চলে আসবেন। আসার পর আমি ডিরেক্টলি এখন চলে যাব রুট মাস্টারে। সো রুট মাস্টারে আসার পর দেখব যে এখন রুট হয় কি হয় না। তো এটা একটু লোডিং হবে। তো আর এই সুযোগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেয়ার ইজ নট পারমিশন, তো এটা এখানে লেখা চলে আসছে। তো স্টার্ট যদি ক্লিক দিই এটা রুটিং হবে, দেন রুটিং হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো তারপরে যদি এখানে ফেল্ড হচ্ছে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে খুব সহজে সলভ করতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই একটু অপেক্ষা করুন। আর গাইস আমি বলছি কিছুক্ষণ আগে যে আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারিটা ইনক্রিজ করতে চান, মানে বেশিক্ষণ যদি চার্জ নিতে চান এই বিষয়ে যদি ভিডিও চান মাস্ট ফি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এটা মেবি রুটিং হচ্ছে, তার মানে এটা এতক্ষণে হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের আরেকটা ট্রিক ফলো করতে হবে। আর যাদের খুব সহজে এরকমভাবে হয়ে যায়, রুটিং হওয়ার মাঝেই হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা ওই ট্রিকটা ফলো করার কোনো প্রয়োজন নেই। আর যাদের হচ্ছে না তারা কি করবেন, জাস্ট আপনারা করবেন কি, এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরিতে। তো প্লে স্টোরিতে আসার পর এখানে হচ্ছে আপনারা যে এটার উপর ক্লিক দিয়ে দেবেন আপনাদের আইকনে। সো আইকনে ক্লিক দেওয়ার পর প্লে প্রোটেকশন দেন সেটিংস এগুলো আপনাদের অন থাকতে পারে, তো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো অফ করে দেবেন। তো এটা অফ করে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে রুট মাস্টারটি ইনস্টল করলেন এটার উপর পেজ করে ধরবেন অ্যাপ ইনফো, এটার উপর আপনারা ক্লিক দিয়ে দেবেন স্টোরেজ,
দেন এখান থেকে ক্লিয়ার ডাটা এখান থেকে ক্লিয়ার ক্যাচ এটা করে দিবেন তো তারপর ব্যাক চলে আসবেন আসার পর এখান থেকে অটো সেটআপ এটার উপর আপনি ক্লিক দিয়ে দিবেন এখানে যে ফ্লোটিং উইন্ডো এটার উপর ক্লিক দিয়ে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে পারমিশনের উপর ক্লিক দিয়ে দিবেন দেন দেওয়ার পর এখান থেকে এগুলা সব কিছু আপনারা জাস্ট এলাও করে দিবেন তো এসএমএস ক্যামেরা এগুলো এলাও করে দেওয়ার পর সেট কনভার্সেশন এটা রিড এলাও তো এগুলা সব কিছু যদি আপনাদের 4 বিট বা আস্কিট থাকে আপনারা মাস্ট এলাও করে দিবেন তো এলাও করে দেওয়ার পর যেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্লে স্টোরেতে আবার চলে আসবেন সো আসার পর ব্যাক করলাম করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাদের কি প্যারালাল স্পেস সো এটা লেখার পর আপনারা জাস্ট এটার উপর ওপেন প্রেস করে দিবেন তো এভরিওয়ান এটা হওয়ার পর জাস্ট আপনারা অ্যাড অ্যাপ এটার উপর ক্লিক দিতে হবে তো তারপর ক্লোন অ্যাপস এটা একটু লোডিং হবে দেন রুট মাস্টার আর সুপার ইউজার এই দুইটাকে আপনাদের একটু ক্লোনে করতে হবে এটার মানে হচ্ছে আপনাদের যেগুলো অ্যাক্সেস দেয় না বা হতে চায় না সেগুলো হচ্ছে প্যারালাল স্পেসে অ্যাক্সেস দিয়ে থাকে তো জাস্ট আমি রুট মাস্টার উপর ক্লিক দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে এটা ক্লোন হিসেবে কাজ করবে আর আশা করি যাদের হচ্ছে ফোনটা ব্যাকডেটেড ভার্সন আছে তাদের আশা করি 100% রুট হয়ে যাবে আর যাদের লেটেস্ট ভার্সন ফোন আছে তাদের একটু ট্রাফ হবে তো এটা ডিফিকাল্টি হবে তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি যাদের ট্রাফ হবে তারা কি করবে তারা কিভাবে রুট করবেন সো এভরিওয়ান এটা কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসছে আশা করি জাস্ট আমি রুটিংয়ের উপর ক্লিক দিয়ে দিব তো রুটিংয়ের উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের আনুমানিক 10 মিনিট ওয়েট করতে হবে 10 মিনিট ওয়েট করার পর আপনাদের রুটটা সাকসেসফুলি হয়ে যাবে আর যাদের হচ্ছে না এই টিকটা দিয়েও কাজে হচ্ছে না তো তারা কি করবেন সেটাও আমি একটু পর জানিয়ে দিব তো আমি অনেকগুলো টিক আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যে টিকটা আপনাদের কাজে লাগে তো আমার কিন্তু অধিকাংশ টিকই আমার ফোনে কাজে লাগে আমি রুট করতে পারি তো আপনারা অনেকে বলেন ফেক ভিডিওটা কাজ হয় না আপনাদের কিন্তু ভাই লাইফ প্রুফ একটা জিনিস দেখিয়ে দিই টাইম দেন চার্জ এ টু জেড আপনাদের লাইফ প্রুফ দেখিয়ে কিন্তু আমি একটা ভিডিও মেক করি তো এটা টোটালি কমপ্লিট হওয়ার পর ভিডিওতে আমি ব্যাক আবারও আসছি সো এভরিওয়ান ওটা আমার ডান হয়ে গেছে তারপর আপনারা যে লেটেস্ট ভার্সন ম্যাজিক ম্যানেজারটা আছে এটা আপনারা মাস্ট বি ইনস্টল করে নেবেন তো ম্যাজিক ম্যানেজার 23.0 লেটেস্ট যেটা আছে অবশ্যই এটা ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার পর এটা আপনারা ইনস্টল করে নেবেন এটা আমি করে নিচ্ছি সো এভরিওয়ান তারপর আপনারা যে মিডিয়াটেক ইজিসু তো যাদের স্ন্যাপড্রাগন কলকম সিপিউ আছে তাদের এটা ইনস্টল করার কোনো প্রয়োজন নাই জাস্ট মিডিয়াটেক সিপিউ ইউজাররা তারা শুধু এটা ইনস্টল করবেন তো মিডিয়াটেক সিপিউ কীভাবে দেখতে হবে আপনার গুগলে যা সার্চ দিবেন আপনাদের ডিভাইসটা লিখে তো ডিভাইসটা লিখে সার্চ দেওয়ার পর এমটিকে ইজিসু আর যদি আপনারা স্ন্যাপড্রাগন কলকমের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না মিডিয়াটেকের জন্য 100% কাজ করবে তো আমি জাস্ট ম্যাজিকের উপর ক্লিক দিয়ে দিচ্ছি তো ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট সেটিংস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে এটা আপনারা সিলেক্ট করে দিবেন DNS ওভার HTTPS সো এটা ক্লিক দেওয়ার পর দেন আপনারা যে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন ওইটাতে আপনাদেরকে প্রবেশ করতে হবে তো Mtkeasy এটার প্রতি আমি প্রবেশ করতেছি সো এবার তারপর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন দেন এখান থেকে দুইটাকে টিক মার্ক অন করে দিয়ে যে হ্যাশ বাটনটা আছে এটার উপর জাস্ট আপনারা ক্লিক দিয়ে দিবেন তো তারপর এখানে একটা অ্যাড আসবে আসার পর এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি সো এভরিওয়ান এটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে Mtkeasy তো দেখুন এখানে সব কোডিং বাগেরা সব কিছু কিন্তু চলে আসছে তো এখন আপনাদেরকে দেখাবো যে আমার ফোনটা রুট কি রুট হয় নাই তো আপনারা অবশ্যই চার্জটা মার্ক করেছেন তারপর টাইমটা তো কিছুক্ষণ আগে আমি কিন্তু দেখিয়েছি আমার ফোনটা নন রুটে ছিল সো এখান যদি আমি রুট চেকারে যাই যাওয়ার পর আমি দেখতে পারবো যে আমার ফোনটা রুট হয়েছে কি হয় নাই তো গাইজ দেখুন কনগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলে অন দিস ডিভাইস তো আমার কিন্তু ফাইনালি কিন্তু রুটটা ডান হয়ে গেছে আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম এখানে কিন্তু ফ্যাক বা সল ছাত্রী কোনো কিছু নেই দেন আপনারা এখন রুট কেন হচ্ছে না এই বিষয় নিয়ে কথা বলি তো রুট না হওয়ার রিজনটা হচ্ছে আপনাদের ভার্সনটা ডাউনগ্রেড করেনি তো আপডেট করে ফেলেছেন এক্ষেত্রে কিন্তু রুট হচ্ছে না তো আপনারা যদি ভার্সনটা ডাউনগ্রেড করতে চান অবশ্যই আপনার কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আমার ফার্স্টে যে ফোনটা কিনেছিলাম ওই ভার্সনটা দিয়ে দেন তাহলে আমি রুট করতে পারবো বা এই কাজ করতে পারবো যে কোনো আপনার একটা কথা বলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা যদি করতে চান সেই টিকটা আমি দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করতে হয় আর খুব সতর্কভাবে এই কাজগুলো করতে হবে তো ভাই এই টিকটা আমি দেখাবো যদি কারো ফোন ভুল ভ্রান্তিতে ডেট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না তো এই ক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওতে আমাকে 500 লাইক করেন তাহলে ওই ভিডিওটা আমি ক্লিয়ারলিভাবে আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো অবশ্যই আমার ভিডিওতে 500 লাইক করতে হবে মাস্ট বি
আর গাইস যদি যাদেরও এখনো পর্যন্ত অনেক টিক দেখে তাও কাজ হচ্ছে না তাদের জন্য লাস্ট সলিউশন হচ্ছে ভিমস প্রো তো ভিমস প্রো দিয়ে অনেকে রুট করতে পারে না তো ভিমস প্রো দিয়ে কিন্তু 100% রুট হয় তো আপনারা অনেকেই ভুল করেন কি 32 বিটের কাছে 64 বিট লাগিয়ে দেন এই কারণে কিন্তু আপনাদের রুটগুলো হয় না তো আপনাদের রোমগুলো ইনস্টল করে শিখতে হবে তাহলে কিন্তু আপনারা রুট করতে পারবেন তো আমি একটা ভিডিওতে ইন ডিটেইলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে 32 এবং 64 বিট কিভাবে কাজ করে বা এইগুলোর কাজ কি তো গাইস এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেন টেক কেয়ার চিল ব্রো